কাল রাষ্ট্রপতির সাথে সংলাপে বসতে যাচ্ছে জাসদ, আর আমরা এই বিষয়ে আলোচনা করব। রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। শিরিন আখতার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কালকে আপনারা বিকেলে সংলাপে বসতে যাচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে, জানতে চাচ্ছি যে এর মধ্যে আপনারা কি তালিকা প্রণয়ন করেছেন, অর্থাৎ কালকে কি নিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, নির্বাচন কমিশন আইন নিয়ে কোনো মত আপনারা দেবেন কিনা। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আগামীকাল 22শে ডিসেম্বর আমরা মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছি, আর আলোচনার বিষয়বস্তু নির্বাচন কমিশন গঠন নিয়ে। এর আগেও দুবার তিনি ডেকেছেন, এটা ওনার একটা মহানুভবতা আমি মনে করি, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও ভাবি যে গণতন্ত্রের জন্য এই পথটি আসলে কতটুকু শক্তিশালী করছে আমাদের প্রক্রিয়া। বারবার করে রাষ্ট্রপতিরা এই ধরনের একটা আহ্বান করবেন, জানাবেন, কিছু আলোচনা করবেন, তারপরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটাই কি ভালো? নাকি দীর্ঘদিন ধরে যে বলা হচ্ছে একটি আইন, সংবিধানের আলোকে একটি আইন তৈরি করা দরকার, সেটি ভালো হবে? তো আমরা সেই দিকটা বিবেচনা করেই আমরা যাচ্ছি আগামীকাল। আমরা প্রথমত আমরা বলবো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন একটি কমিশন গঠন করা হোক, যে কমিশন মেরুদণ্ড সোজা করে সংবিধানের আলোকে সুন্দর করে একটা আইনের ভিত্তিতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন মানুষকে উপহার দিতে পারেন, জনগণকে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে সঙ্গে আমরা মনে করি যে দীর্ঘদিন ধরে এই বিষয়ে যে একটি আইন করবার কথা বলা হচ্ছে, সে আইনটি যদি আমরা এবারে করে ফেলতে পারি, তাহলে আর এর পরবর্তীতে এই সমস্ত বিষয়গুলোর প্রয়োজন থাকবে না। কখন কোন রাষ্ট্রপতি কিভাবে আসবেন, কি বলবেন, সেটাও এক ধরনের ঝুঁকির মধ্যে থেকে যায়। তো আমরা আরো জানাবো যে আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, আপনার কথার প্রেক্ষিতে আসলে জানতে চাই যে সংলাপে আপনারা বসতে যাচ্ছেন, কোথায় আপনারা এমফাসিস করবেন সেটি আপনি বলেছেন। যেটা জানতে চাই যে এই যে সংলাপ এবং সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন হচ্ছে সেটি সম্পর্কে আপনাদের অবস্থান, এবং আইনের উপর আপনারা জোর দিচ্ছেন। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরেই আছেন, এই এই আইন প্রতিষ্ঠা করার সুযোগ কি তাদের ছিল কিনা? মাহবুবুল আলম হানিফ বলেছেন যে আগামী বছরে আইন করা সম্ভব হবে, তাহলে এত বছরেও কোনো আইনটি করা সম্ভব হয়নি। সে কথা যে আমি নিজে একজন জাতীয় সংসদের সদস্য পরপর দুবারের জন্য, আমি নিজেও ওই ক্ষেত্রে ক্ষমা প্রার্থী যে আমাদের দিক থেকে আমরা সেই উদ্যোগটা গ্রহণ করিনি, এটা এক ধরনের অবহেলাই হয়েছে আমি বলবো। সুতরাং সেই জায়গায় আজকে মাহবুবুল আলম হানিফ বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাই, এবং আমার দৃঢ় প্রত্যাশা যে আগামী জানুয়ারিতে মহামান্য রাষ্ট্রপতি যে অধিবেশনে, শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেবেন সংসদে, নিশ্চয়ই তিনি এ ব্যাপারে কিছুটা আলোকপাত করবেন, এবং তাহলে সেই অধিবেশনেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা আমরা সেটা দেখব। আর এছাড়া আসলে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচন কমিশন গঠন, আইনের ক্ষেত্রে অবহেলার কথা আপনি বলছেন, এই অবহেলা কি আসলে গ্রহণযোগ্য কিনা? না, এটা গ্রহণযোগ্য না। এরকম অনেক কিছুই আমরা আসলে পারছি না, সময়ের অনেক কাজের সঙ্গে অনেক কিছু মিলিয়ে হয়তো করতে পারছি না, সেই জায়গাটাই আমাদের দেখবার ব্যাপার। ভবিষ্যতে যেন এটা আমরা সবাই সচেষ্ট হই, সেই জায়গায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এবং একই সঙ্গে সঙ্গে বলবো যে সার্চ কমিটি এবং নির্বাচন কমিশনে যারা আসবেন, আমরা চাইবো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, সেই চেতনায় তারা বিশ্বাসী হবেন, তারা অসাম্প্রদায়িক হবেন, এবং এখানে নিশ্চয়ই চারজন যে প্রতিনিধি থাকবে তাদের মধ্যে একজন নারীও অবস্থান। ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই যে সার্চ কমিটি গঠনের জন্য প্রতিবার অনেক ধরনের আলাপ আলোচনা তৈরি হয়ে থাকে, আপনি কি মনে করেন কিনা যে এই যে নির্বাচন কমিশন গঠনের জন্য আসলে যেভাবে খোঁজা হয় মানুষকে, সেক্ষেত্রে আসলে একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকা উচিত কিনা, সে কি কি যোগ্যতা থাকলে হলে পরে আসলে এই এই কমিটির মধ্যে মানুষ থাকতে পারবেন, অর্থাৎ নির্বাচিত হতে পারবেন, সেটির একটি ক্রাইটেরিয়া আসলে খুঁজে বের করা প্রয়োজন কিনা? যদি সবাই এক ঐক্যমতের ভিত্তিতে কিছু ক্রাইটেরিয়া তৈরি করে দেয় ব্যক্তি না খুঁজে, আমার মনে হয় সেটাই ভালো। এবং সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সে প্রতিষ্ঠান থেকে যদি আমরা ব্যক্তিদেরকে এটার জন্য নির্ধারণ করি, তাহলে সেটা আমার মনে হয় অনেক আলাপ আলোচনার ঊর্ধ্বে থাকতে পারে, অনেক তর্ক বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারে। বরং সেই প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করে সেখান থেকে আমাদের চিন্তা করা দরকার যে কারা আসবেন এই সার্চ কমিটিতে, অথবা আগামী নির্বাচন কমিশনে বা কারা থাকবেন। জি শিরিন আখতার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে আলোচনা করবার জন্য।